দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর তিন মঠবাড়িয়া আসনে স্বতন্ত্র পদপ্রার্থী ডক্টর রুস্তম আলী ফরাজির ঈগল মার্কার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে বড় মাসুয়া হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সভায় বড় মাসুয়া ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী ডক্টর রুস্তম আলী ফরাজি। এছাড়াও আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরিতোষ চন্দ্র ব্যাপারী, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক জুলহাস শাহীন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল সোহেল সহ আরও অনেকে। এ সময় প্রধান অতিথি ডক্টর রুস্তম আলী ফরাজি তার গত দুই টার্মে মঠবাড়িয়ার বিভিন্ন সেক্টরে উন্নয়নের চিত্র তুলে ধরে পুনরায় তাকে নির্বাচিত করার জন্য ভোটারদের অনুরোধ করেন। এছাড়াও তিনি আরও বলেন, নির্বাচনে যদি জাতীয় সংসদ নির্বাচনে কেউ ভুল করে তাহলে নিজেদের ধ্বংস নিজেরা করে, নিজের পায়ে নিজে কুড়াল মারে, ঘরে ঘরে আগুন জ্বলে, যদি খারাপ প্রত্যেকে বানায়। আজকে নির্বাচন হয়, আমরা আগেও দেখেছি যে মানুষে মানুষে নির্বাচন, এবার সেই ব্যক্তি আমি করেছি বারবার মানুষের সাথে নির্বাচন, এবার আমি করি আরেকদিকে দানব। এটা এত মানে আমার কষ্টের ব্যাপার, আপনাদের কেমন লাগে আমি জানি না। কেন দানব বলা হয়? যে লোকটি কিশোর গ্যাং তৈরি করে, সেভেনে পড়ায়, এইটে পড়া, নাইনে পড়া, টেনে পড়া, এই ছোট ছোট শিশুদের যারা গাঁজা খাওয়ায়, ইয়াবা খাওয়ায়, ফেন্সিডেন খাওয়ায় এবং তারই নেশাগ্রস্ত বানাইয়া সমাজ থেকে লেখাপড়া বাদ দেওয়ায়, তাদেরকে স্বাভাবিক বলা যায়? স্বাভাবিক বলা যায় না। আপনারা আজকের বলে গেলাম মৎস্যবাসীর যে দাবি থাকবে নাসিরের মাধ্যমে আমাকে বলবে, আমি কথা দিলাম হিন্দু হোক মুসলমান হোক আমি সব কাজ করে দেব। আপনার আগামী ইলেকশন আমার প্রতীক কি? আমার প্রতীক কি? ঈগল শান্তির প্রতীক, ঈগল উন্নয়নের প্রতীক, ঈগল আপনার আলোচিত মঠবাড়িয়া। আপনার সবাই কি ঈগলের সাথে আছেন? একটু দুই হাত তুলে দেখেন না, একটু দুই হাত তুলে দেখেন।